যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকত অনলাইনের মাধ্যমে আরডি একাউন্ট ওপেন করেছিলা, তেতিয়াহলে আরডি একাউন্টত মাহেকত পয়সাখিনি অটোমেটিক ডিপোজিট হব লাগে নিজের সেভিং একাউন্টের পৰা। যদি ডিপোজিট নহয় আছে, তেতিয়াহলে ম্যানুয়ালি নিজে ডিপোজিট করব লাগিব। কেন ধরনের করিবা আজি মই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেখাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকর। গতিকে ভিডিওটি একদম শেষলৈ চাই যোৱা, কতো স্কিপ নকৰিবা। তার আগতে কবলৈ বিচাৰো, যদি এতিয়ালৈকে ভিডিওটো লাইক কৰা নাই লাইক কৰি দিয়া, আৰু যদি আসাম বেজ চেনেলক সাবস্ক্রাইব কৰা নাই আসাম বেজ চেনেলক সাবস্ক্রাইব কৰি দিয়া। এতিয়া কি কৰিবা, সবার আগতে পিএনবি ওয়ান এপ্লিকেশনটো নিজে নিজের মোবাইলতে ওপেন কৰি লবা। পিএনবি ওয়ান এপ্লিকেশন ওপেন হওয়ার পিছতে সবার আগতে নিজের পিনটো এন্টার কৰিবা, যোনটো নিজের লগ ইন পিন হয়। মই মোৰ লগ ইন পিনটো এন্টার কৰি দিছো। লগ ইন পিন এন্টার কৰাৰ পিছত একো কৰিব নালাগে, ডাইৰেক্টলি লগ ইন হৈ যাবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকৰ মোবাইল ব্যাংকিংৰ ডেশবোর্ডত। নিশ্চয় দেখি পাই আছা মই লগ ইন হৈ গৈছো। ডিপোজিট যদি ম্যানুয়ালি আরডি একাউন্টত কৰিবলৈ হয়, ইয়াতে চোৱা ট্রান্সফার এটা অপশন আছে, ট্রান্সফার অপশনত ক্লিক কৰিব লাগিব। মই ক্লিক কৰি দিছো। ট্রান্সফার অপশনত ক্লিক কৰাৰ পিছত ইয়াতে তিনিটা অপশন দেখি পালে পাবা। সবার প্রথম অপশন দেখি পাইছে রেগুলার ট্রান্সফার, রেগুলার ট্রান্সফার অপশনত ক্লিক কৰি দিবা। তাৰপিছত কি কৰিবা, কন্টিনিউ অপশনত ক্লিক কৰি দিবা। মই কন্টিনিউ অপশনত ক্লিক কৰি দিছো। কন্টিনিউ অপশনত ক্লিক করার পিছত ইয়াতে ওপরত মন দিয়া তিনিটা অপশন আছে, সেলফ, উইথিন, আদার। তেতিয়াহলে ইয়াতে সেলফ অপশন চয়েস কৰিব লাগিব। মই সেলফ অপশন চয়েস কৰিছো। সেলফ অপশন চয়েস করার পিছত ইয়াতে সব মোৰ নামটো আছে, আর তাৰপিছত মোৰ সেভিং একাউন্ট নম্বৰৰ লাষ্টৰ চাৰিটা নম্বৰ আৰু ফাৰ্ষ্টৰ চাৰিটা নম্বৰ শ্ব হৈ আছে। এতিয়া কি কৰিব লাগিব, ইয়াতে ছিলেক্ট একাউণ্ট অপশ্যনত ক্লিক কৰিব লাগিব। মই ক্লিক কৰি দিছোঁ। ছিলেক্ট একাউণ্ট অপশ্যনত ক্লিক কৰাৰ পিছতে ইয়াতে দুটা একাউণ্ট দেখি পাই আছা। সবৰ প্ৰথম যোনটো একাউণ্ট নম্বৰ হয়, এই একাউণ্ট নম্বৰটো মোৰ পাঞ্জাব নেশ্যনেল বেংকৰ ছেভিং একাউণ্ট নম্বৰ হয়। আর দুই নম্বর যোনটো একাউন্ট নম্বর হয়, এই একাউন্ট নম্বরটো মোৰ আরডি একাউন্টৰ হয়। তেতিয়াহলে ইয়াতে মই আরডি একাউন্ট চয়েস কৰিম। ঠিক আছে, দুই নম্বর একাউন্ট নম্বরটো মই চয়েস কৰি লৈছো। এতিয়া মোৰ ইয়াতে কি মই এড কৰিছো, মোৰ সেভিং একাউন্টৰ পৰা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকৰ আরডি একাউন্টত পইচা ডিপোজিট হ'ব লাগে। তাৰপিছত ইয়াতে চোৱা এভেইলেবল বেলেঞ্চ দেখি পাই আছা, 5225 টকা আছে মোৰ সেভিং একাউণ্টত। তাৰপিছত ইণ্টাৰ এমাউণ্ট বক্সতে এমাউণ্ট ইণ্টাৰ কৰিব লাগিব, কিমান পইচা ডিপজিট কৰিবলৈ বিচাৰি আছা। মোৰ 500 টকাৰে আৰডি একাউণ্ট হয়, সেইকাৰণে এমাউণ্টটো মই 500 টকাই ইণ্টাৰ কৰিছোঁ। তাৰপিছত ইয়াতে চোৱা ৰিমাৰ্ক, কিহৰ কাৰণে পইচাখিনি ডিপজিট কৰি আছা। ইয়াতে কিবা এটা মেছেজ দিব পাৰিবা, মই ইয়াতে আৰডি ডিপজিট মেছেজ দি আছোঁ, নিজৰ মৰ্জি হিচাপে ইয়াতে মেছেজ দিব পাৰিবা বা মেছেজ নিদিলে হ'ব। তাৰপিছত ইয়াতে চোৱা শিডিউল দিছ ট্ৰান্সফাৰ, ইয়াতে এই অপশ্যনটো অফ কৰা আছে, অফ কৰিয়ে ৰাখিবা। যদি শিডিউল কৰিবলৈ বিচৰা তেতিয়াহ'লে শিডিউলো কৰিব পাৰিবা। শিডিউল কেনেধৰণে কৰা হয়, কি হয়, মই এটা ভিডিঅ'তে কৈছোঁ। যদি সেই ভিডিঅ'টো চাবলৈ হয় ইয়াতে আই বটনত ক্লিক কৰা। এতিয়া মই কি কৰিম, ইয়াতে কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰিম। কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰাৰ পিছতে এতিয়া ইয়াতে চোৱা পেজখন খুলি আহি গৈছে। ফ্ৰম মানে মোৰ ছেভিং একাউণ্টৰ নম্বৰটো হয়, টু মানে আৰডি একাউণ্টৰ নম্বৰটো হয়, কিমান টকা, ৰিমাৰ্ক মই আৰডি ডিপজিট ইণ্টাৰ কৰিছিলোঁ মানে মেছেজটো দিছিলোঁ। এতিয়া মই কি কৰিম, ইয়াতে কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰি দিম। কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত এতিয়া মোৰ ট্ৰানজেকশ্যন পাছৱৰ্ডটো ইণ্টাৰ কৰিব লাগিব পাঞ্জাব নেশ্যনেল বেংকৰ। তেতিয়াহ'লে মই মোৰ ট্ৰানজেকশ্যন পাছৱৰ্ডটো ইণ্টাৰ কৰি আছোঁ। নিজৰ ট্ৰানজেকশ্যন পাছৱৰ্ড নিশ্চয় এটা আছে, সেইটো ইণ্টাৰ কৰি দিবা। ট্রানজাকশন পাসওয়ার্ড ইন্টার করার পিছত কি করবা, কনফার্ম অপশন দেখি পাইছা, কনফার্ম অপশনত ক্লিক করে দিবা। মই কনফার্ম অপশনত ক্লিক করে দিছো। কনফার্ম অপশনত যেতিয়া ক্লিক করবা, বেক বা রিফ্রেশ বাটন প্রেস নকরিবা, নহলে তোর ট্রানজাকশন ফেল হয়ে যাব। ইয়াতে সব নিশ্চয় দেখি পাইছা সাকসেস মেসেজটো আহি গৈছে, রেফারেন্স আইডি কি হয় আহি গৈছে। ফ্রম একাউন্ট মোর সেভিং একাউন্ট নম্বরটো হয়, টু একাউন্ট মোর আরডি একাউন্টটো হয়, মানে এই একাউন্টৰ পৰা এই একাউন্টত ডিপজিট হৈ গৈছে। আরডি একাউন্টত পইচাখিনি আপডেট হওঁতে মই কৈছোঁ হ'ব পাৰে একদিন বা 24 ঘণ্টা সময় লাগিব। তেতিয়াহ'লে এনেধৰণে পাঞ্জাব ন্যাশনেল বেংকৰ আরডি একাউন্টত মেনুৱেলি ছেভিং একাউণ্টৰ পৰা ডিপজিট কৰিব পাৰিবা। যদি আরডি একাউণ্টত ডিপজিট কৰাত কিবা অসুবিধা হৈছে মোক কমেণ্ট বক্সত জনাবা, মই নিশ্চয় কৈ দিম। আৰু কিবা যদি জানিবলগীয়া আছে তেতিয়াহ'লেও মোক জনাবা, মই কৈ দিম। আরডি একাউণ্ট কি হয় যদি নাজানা, ইয়াতে আই বটনত ক্লিক কৰা আৰু আরডি একাউণ্টৰ বিষয়ে জানি লোৱা, কি লাভ হয় কি লছ হয়। বাই বাই।